ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা এই ভিডিওতে প্রাইমারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। 2014 সালের যে পরীক্ষাটি হয়েছিল প্রাইমারি টেট, সেই সংক্রান্ত একটি বড় আপডেট রয়েছে। দেখুন, আমরা জানি রাজ্যের দ্বারা যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটকে টেট সার্টিফিকেট দেওয়া হয়নি, অর্থাৎ যারা পরীক্ষায় পাশ করেছিলেন টেট পরীক্ষা তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়নি। সেই নিয়ে কিন্তু কেস ছিল আদালতে এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আদেশ বেরিয়ে এসেছে। দেখুন, টেট পাশ করলেই মিলবে সার্টিফিকেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, 2014 সালে টেট পরীক্ষায় পাশ করা সত্ত্বেও অনেকের দেওয়া হয়নি টেট সার্টিফিকেট। আদালত দ্বারা এও জানানো হয়েছে এবার থেকে যে কোনো টেটের ক্ষেত্রে দেওয়া হবে টেট পাস সার্টিফিকেট। গত এক মাস আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় WWBPE এর পর্ষদ সভাপতিকে জানিয়েছেন এক মাসের মধ্যে সকলকে প্রাইমারি টেট সার্টিফিকেট প্রদান করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তবুও দেওয়া হয়নি টেট সার্টিফিকেট। আর এদিকে গতকাল বিচারপতি সৌমেন সেন ও সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে 2014 সালের টেট মামলার শুনানি হয়। যারা টেট সার্টিফিকেট চাইবে না তাদের 2 সপ্তাহের মধ্যে আবেদনের টাকা ফেরত দেওয়া হবে। এবার থেকে প্রশিক্ষিত হলেই, অর্থাৎ পরীক্ষা যদি পাশ করা থাকে তাহলে কিন্তু অবশ্যই টেট সার্টিফিকেট দিতে হবে এবং এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু পরিষ্কার জানিয়েছে 2014 সালে যারা পাশ করেছেন এবং যাদের ডিগ্রি করা রয়েছে তাদেরকে অবশ্যই দিতে হবে টেট সার্টিফিকেট, এবং যাদের ডিগ্রি নেই পরবর্তীকালে করবে তারপরে তাদেরকে দিতে হবে কিন্তু টেট সার্টিফিকেট। অর্থাৎ টেট সার্টিফিকেট কিন্তু সকলেই পাচ্ছেন, এটা কিন্তু নিশ্চিত। অর্থাৎ যারা 2014 সালের টেট পরীক্ষায় পাশ করেছেন, উত্তীর্ণ করেছেন, তাদেরকে কিন্তু টেট সার্টিফিকেট দিতে হবে এবং সেই সার্টিফিকেট দিয়ে পরবর্তীকালে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে এমনটাই কিন্তু আশারত রয়েছেন অনেক ক্যান্ডিডেট। তো এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। অর্থাৎ এই যে 2014 সালের যে টেট পরীক্ষা সেখানে কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং আগামীতে যে পরীক্ষাগুলো হবে বা যেটা 2017 সালে হয়েছে সেখানে যারা পাশ করেছেন অবশ্যই তাদেরকে কিন্তু দেওয়া হবে এবং ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু টেট সার্টিফিকেট নিশ্চিত দেওয়া হবে।